ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে ক্লাস শেয়ার করতে যাচ্ছি সত্যজিৎ বসু, তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অব দ্য ইনস্টিটিউশন এবং ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ক্লাস ফাইভ টু ক্লাস টেন যে ইংলিশ টিউটর তার টেক্সট পার্টের রাইটার। আমরা এর আগে অনেকগুলো ইংরাজির পিস তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা যে পিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস নাইন এর লেসন নাম্বার সেভেন, টম লুজেস এ টুথ, রিটন বাই মার্ক টোয়াইন। মার্ক টোয়াইনের লেখা একটা অত্যন্ত মজার এবং হাসির গল্প, টম লুজেস এ টুথ। টম কিভাবে তার একটা দাঁত হারা হলো সেই গল্প আমরা শুনতে যাচ্ছি। এখন মার্ক টোয়াইন, প্রবাবলি ইউ হ্যাভ হার্ড দ্য নেম অব দিস রাইটার, হি ওয়াজ ওয়ান অব দ্য মোস্ট ফেমাস আমেরিকান অথর। তিনি আমেরিকার একজন লেখক হিসাবে অত্যন্ত জনপ্রিয়। অ্যাকচুয়ালি মার্ক টোয়াইন ওয়াজ নট হিজ অরিজিনাল নেম, দিস ওয়াজ দ্য সুডোনিম, দ্য পেন নেম। পেন নেম কথাটার মানে হচ্ছে তোমার আসল পরিচয়কে লুকিয়ে অনেকে কোন ছদ্মনামে সাহিত্য রচনা করেন। এই ধরনের উদাহরণ ইংরেজি সাহিত্যে বাংলা সাহিত্যে প্রচুর আছে। মার্ক টোয়াইন বিকেম নোন টু আস, বাট দ্যাট ওয়াজ নট দ্য অ্যাকচুয়াল নেম অব দ্য অথর। তার আসল নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। দিস ওয়াজ দ্য অরিজিনাল নেম অব দ্য আমেরিকান অথর, আমেরিকান রাইটার, হুজ স্টোরি উই আর গোয়িং টু রিড। এখন তিনি অনেক বিখ্যাত উপন্যাস এবং অ্যাডভেঞ্চারার স্টোরিজ হি হ্যাজ রিটন। আমরা যেটা পড়তে যাচ্ছি টম লুজেস এ টুথ, এটা হচ্ছে মার্ক টোয়াইনের লেখা একটা নোভেল, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার নামক একটা উপন্যাস। সেই উপন্যাসের একটা অংশ আমরা আজকের গল্প হিসেবে পড়তে যাচ্ছি। এখন গল্পের টেক্সট পার্টে ঢোকার আগে লেট আস ডিসকাস সাম অ্যাসপেক্টস অব দ্য টেক্সট হুইচ উই আর গোয়িং টু রিড। আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি তার কিছু দিক সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। আসলে লিটারেচার সার্ভস ডিফারেন্ট কাইন্ড অফ পারপাসেস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কিন্তু সাহিত্যের বিভিন্ন ধরনের ভূমিকা আছে। সাম লিটারেচার আর টু মাচ ইনফরমেটিভ হুইচ প্রোভাইডস আস লটস অফ নলেজ। অনেক সাহিত্য রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর তোমার তথ্য দেওয়া থাকে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানতে পারি। সাম লিটারারি পিসেস আর পিওরলি সাইকোলজিক্যাল প্রেজেন্টেশন। অনেক সময় দেখা যায় কিছু সাহিত্য রয়েছে যেগুলো ভয়ঙ্করভাবে মনস্তাত্ত্বিক, কোনগুলো আবার সামাজিক। এইভাবে সাহিত্যের একটা দিক আছে হুইচ প্রোভাইডস আস পিওর ফান অ্যান্ড জয়। সাহিত্যের একটা দিক আছে যে সাহিত্য কিন্তু আমাদেরকে একদম নির্ভেজাল আনন্দ দেয়। আসলে ভেবে দেখো মানুষের জীবনে কি রয়েছে, লটস অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কস, প্র্যাকটিক্যাল ওয়ার্কস উইথ হুইচ এভরি ওয়ান ইজ ইনভলভড। প্রত্যেকটা মানুষ তার বাস্তব জীবনে বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত। অ্যাজ ফর এক্সাম্পল এ স্টুডেন্ট, তার জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে টু ক্যারি অন স্টাডি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এইভাবে মানুষের এই যে প্রতিদিনের জীবন, আসলে সে জীবনটা কিরকম হয়ে যায়, আলটিমেটলি বোরিং ফর আস। তাহলে এক ধরনের সাহিত্য রচিত হয় বা হয়েছে হুইচ প্রোভাইডস আস এ কাইন্ড অব মেন্টাল রিলিফ। যে সাহিত্যগুলো কি করে আমাদেরকে এক ধরনের মানসিক স্বস্তি দেয়, মানসিক মুক্তি দেয়। তার মানে হোয়াইল ইউ আর সাফারিং ফ্রম বোর্ডম, টেক সাচ এ বুক ইন ইউর হ্যান্ড, স্টার্ট টু রিড। তুমি ভুলে যাবে কখন গল্পের মধ্যে তুমি হারিয়ে গেছো, ইট উইল প্রোভাইড ইউ সো মাচ প্লেজার। এবং গল্পটা যখন তুমি শেষ করবে তখন তুমি অনুভব করবে হাউ বিউটিফুলি ইউ হ্যাভ পাসড দ্য টাইম। তাহলে এই ধরনের গল্পগুলো আসলে সেভাবে কোনো নীতিশিক্ষা দেয় না। এই ধরনের সাহিত্যগুলোর মধ্যে গুরুগম্ভীর ভাব কিছু নেই। এগুলো কি করে, ইট প্রোভাইডস আস মেন্টাল রিলিফ, মেন্টাল রিল্যাক্সেশন। এই ধরনের সাহিত্য টুকরোগুলো আমাদেরকে যেটা দেয়, একটা মানসিক স্বস্তি দেয়, মানসিক শান্তি প্রোভাইড করে আমাদের। প্যারালালি উই এনজয় হোয়াইল রিডিং দ্য স্টোরি,
এবং এই ধরনের গল্পগুলো এতটাই আকর্ষণীয়, আফটার আফটার দ্য আফটার আফটার ফিনিশিং দ্য স্টোরি ইউ উইল স্টার্ট টু ফিল দ্যাট দ্যাট ইউ উইল রিড দ্য স্টোরি এগেন ইন অ্যানাদার টাইম। এই ধরনের গল্পগুলো এতটাই মজাদার যে গল্প শেষ করার পরও তোমার মনে হবে বারবার আবার গল্পটা পড়ি, আবার গল্পটা পড়ি। টম লুজেস এ টুথ ইজ সাচ এ কাইন্ড অফ স্টোরি, সাচ এ কাইন্ড অফ ফান স্টোরি হুইচ প্রোভাইডস আস লটস অফ জয়, লটস অফ গ্লি, হিয়ারিং ডিফারেন্ট টাইপস অফ মেন্টাল অ্যাক্টিভিটিস ডান বাই টম। টম যে বিভিন্ন ধরনের মানসিক চিন্তা ভাবনা করে এবং মানসিক চিন্তা ভাবনার প্রতিফলন হিসেবে তার বেশ কিছু বাস্তব কাজকর্ম, সেগুলো আমাদেরকে প্রচন্ড আনন্দ দেয়, প্রচন্ড মজা দেয়। তাহলে ইফ উই স্টার্ট টু ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য স্টোরি হোয়াট কামস, টম ইজ এ লিটল বয় ইউজ টু গো টু স্কুল। টম একটা ছোট্ট ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এখন এই স্কুলের জীবন ইটস সামথিং পেনস্টেকিং, পেনফুল ফর হিম। এই ধরনের স্কুলের জীবন তার কাছে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার। এখন ইজ ইট এ রেয়ার ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্স অনলি উইথ টম? নট দ্যাট। যারা স্কুলে পড়াশোনা করে, ইফ উই ডিসকাস দ্য ম্যাটার উইথ দেম, তাহলে দেখতে পাবে মোস্ট অব দ্য স্টুডেন্ট সাফার ফ্রম সাচ কাইন্ড অব মেন্টাল প্রবলেম। বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই ধরনের একটা মানসিক সমস্যায় ভোগে, স্কুলে যাওয়ার প্রতি তাদের একটা ভয়ঙ্কর অনীহা কাজ করে, প্রতি মুহূর্তে অনীহা কাজ করে। তার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। আমরা বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য থেকে যেটা জানতে পারি, চাইল্ডহুড ডেজ আর দ্য ডেজ অব গ্লোরি, ইটস এ হেভেনলি স্টেট। তার কারণ একটা ছোট্ট শিশুর মধ্যে যেটা থাকে সরলতা, এবং অল দ্য কোয়ালিটিজ অব গড ক্যান বি রিফ্লেক্টেড ইন এ লিটল চাইল্ড। তাহলে একটা ছোট্ট ছেলের সবচেয়ে আনন্দের কাজ কোনগুলো? সে হাসবে, খেলবে, দৌড়বে, সারাদিন মজা করে কাটাবে। তার মানে একটা ছোট্ট ছেলে সবচেয়ে বেশি করে যেটা চায়, ফ্রিডম, ফ্রিডম ফ্রম এনি কাইন্ড অব বন্ডেজ, যে কোনো ধরনের বন্ধন থেকে মুক্তি পেতে চায়। এবং এই যে ফ্রিডম, ইফ এ চাইল্ড ক্যান এক্সারসাইজ, হি গেটস ম্যাক্সিমাম জয় আউট অফ ইট। একটা ছোট্ট শিশু যদি এই স্বাধীনতাটা উপভোগ করতে পারে, তাহলে সেই স্বাধীনতা থেকে সে যেটা পায় সেটা হচ্ছে চরম মানের একটা আনন্দ পায়। এখন স্কুলের দিনগুলো ছেলে পুলেদের জন্য কিরকম? আসলে স্কুল, তোমরা জানো, ইটস এ কাইন্ড অফ কেজ, এটা এক ধরনের খাঁচা। ওয়ান্স ইউ এন্টার ইন টু ইট, এভরিথিং উইল বি ডিকটেটেড বাই ইয়োর টিচার অর টিচার্স। স্কুল জীবনটা হচ্ছে অনেকটা খাঁচায় সময় কাটানোর মতো। একটা বাঘ বা সিংহকে একটা ছোট্ট খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলে সে যেরকম ছটপট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, সাচ এ কাইন্ড অফ সিচুয়েশন, সাচ এ কাইন্ড অফ কন্ডিশন প্রিভেলস ইন দ্য মিডস্ট অফ দ্য চিলড্রেন হোয়েন দে আর সেন্ট টু স্কুল। তার কারণ স্কুলে ঢোকার পর থেকে তোমার সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে তোমার শিক্ষকের দ্বারা বা শিক্ষকদের দ্বারা। হোয়াট দে উইল সে ইউ শ্যাল হ্যাভ টু ডু, হোয়েদার ইট ইজ লাইকিং ফর ইউ, ইটস হোয়েদার ইটস এ ম্যাটার অফ লাইকিং ফর ইউ অর নট, দ্যাট ইজ নট এ ম্যাটার অফ কনসিডারেশন ইন স্কুল সিস্টেম। তার কারণ সেখানে দেখো, কোনো ছেলে যদি বাই চান্স কোনো নিয়ম ভঙ্গ করে, দেন অ্যান্ড দেয়ার হি উইল বি পানিশড, আইদার ফিজিক্যালি অর মেন্টালি, অর দেয়ার গার্জেন্স উইল বি ইনফর্মড, দে উইল এগেন পানিশ হিম। তার এই সব কিছু মিলিয়ে স্কুল জীবনটা ছেলেদের কাছে, বাচ্চা ছেলে পুলেদের কাছে বড় কষ্টের। তার কারণ আমরা বড় হয়ে যেটা বুঝতে পারি, স্কুল এডুকেশন সিস্টেম ইজ টু মাচ নিডেড ফর আস, হোয়াট ফর? আমরা যদি স্কুলের লেখাপড়াটা ভালো করে করি, আলটিমেটলি উই উইল বি এস্টাবলিশড ইন আওয়ার লাইফ, ফ্রম হুইচ উই ক্যান আর্ন লটস অফ মানি, উই ক্যান বি প্রসপারাস। স্কুলের লেখাপড়াটা যদি আমরা ঠিকঠাকভাবে করি, তাহলে কি হবে, সেখান থেকে আমরা অনেক পয়সা উপার্জন করতে পারবো, বড় বড় চাকরি পাবো, জীবনে প্রতিষ্ঠিত হব, সুনাম হবে। কিন্তু এই যে অনুভূতিগুলো, এইগুলো কিন্তু কামস উইদিন আস ইন অ্যাডাল্টহুড ডেজ, যার ফলে স্কুল জীবনের যন্ত্রণা কাতর করেনি এরকম বাচ্চা বোধহয় গোটা পৃথিবীতে রেয়ার। তার কারণ প্রত্যেক বাচ্চারই একই ডিম্যান্ড, গিভ আস ফ্রিডম, মোর অ্যান্ড মোর, লেট আস রান আন্ডার দ্য ব্লু স্কাই, নীল আকাশের নিচে আমরা শুধু দৌড়ে বেড়াবো, আমাদেরকে সেই সুযোগ দাও। কিন্তু নর্মালি স্কুল সেটা সে কাজ করে না। স্কুল যেটা করে, স্কুলে যারা টিচার,
রেসপন্সিবল টিচার, তারা কি করে একটা একটা বাচ্চা ছেলের জীবনকে যতটা দুর্বিষহ করা যায় তার উপর বোঝার উপর বোঝা, তার উপর বোঝা, তার উপর বোঝা চাপাতে ব্যস্ত। এবং এ চাইল্ড ক্যান 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 গেট নিয়ার অ্যাবাউট দ্য সেম কাইন্ড অফ ট্রিটমেন্ট ফ্রম হিজ অর হার পেরেন্টস হোয়েন দে উইল কাম ব্যাক হোম। ওই বাচ্চাগুলো যখন বাড়িতে ফিরে আসবে তারা কিন্তু নিজেদের বাবা মায়ের কাছ থেকেও প্রায় একই ধরনের আচরণ পেতে অভ্যস্ত, যার ফলে এই ছোট্ট ছেলে পুলেদের সাইকোলজি রিলেটেড টু গোয়িং টু স্কুল এটা কিন্তু মোর অর লেস সেম ইন মোস্ট অব দ্য চিলড্রেন, জাস্ট লাইক টম, দ্য স্টোরি অফ হুম ইজ গোয়িং টু বি ন্যারেটেড ইন ফ্রন্ট অফ ইউ। যে টমের গল্প তোমাদের সামনে উপস্থাপিত হবে, সারা পৃথিবীর বেশিরভাগ বাচ্চারই হয়তো মনের কথা এই, তাদের এক্সপ্রেশনও জাস্ট লাইক দ্য এক্সপ্রেশন কামিং ফ্রম টম। এই যে স্কুলে যাওয়ার কথা, ভোরবেলা ঘুম থেকে উঠেই যখন প্রথম মনে পড়ে যায় এই রে আজকে তো স্কুলে যেতে হবে, ইটস সামথিং প্যাথেটিক। তখনই একটা বাচ্চা ছেলে তার অনন্ত কল্পনা শক্তির মাধ্যমে সে খুঁজে বার করার চেষ্টা করে কি বললে আজকের স্কুল যাওয়াটা থেকে বাবা মা আমাকে মুক্তি দিতে পারে। অনেক সময় দেখা যায় দে টেক শেল্টার ইন ফলসহুড, তারা অনেক সময় বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলে, এই আমার পেটের যন্ত্রণা হচ্ছে, এই আমার হাত পায়ের যন্ত্রণা হচ্ছে, এই আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে। উদ্দেশ্যটা অন্য কিছু নয়, উদ্দেশ্যটা হচ্ছে অনলি টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়াটা কিভাবে তারা অ্যাভয়েড করতে পারে। তাহলে এই এই জিনিসটাকে এক কথায় আমরা বলতে পারি চাইল্ডহুড প্র্যাঙ্কস, বাচ্চা বয়সের দুষ্টুমি। দেখো দুষ্টুমি আর শয়তানির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। When the same kind of falsehood will be uttered by some adult, তুমি লক্ষ্য করে দেখবে behind it there must be some cunningness, there must be some evil purpose to be served. একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন এই ধরনের মিথ্যে আশ্রয় নেবে তখন তুমি নিশ্চিত থাকবে এর পেছনে নিশ্চয়ই কোনো ধান্দা আছে, নিশ্চয়ই কোনো শয়তানি আছে, কিছু একটা খারাপ উদ্দেশ্য সাধন করার জন্য he or she is doing it. But for a mere child, এই ধরনের টেকিং শেল্টার ইন প্র্যাঙ্কস, বিভিন্ন ধরনের তোমার কি বলে দুষ্টুমিকে, দুষ্টুমির মাঝে নিজেকে আড়াল করার চেষ্টার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ চাইল্ডহুড সিম্পলিসিটি। দে ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এনি কাইন্ড অফ হার্ম টু আদার্স, জাস্ট দে ওয়ান্ট টু সেভ দেমসেলভস ফ্রম গোয়িং টু স্কুল, তারা কেবলমাত্র নিজেদেরকে স্কুল যাওয়া থেকে বিরত করতে চায়। আচ্ছা এই ধরনের অভিব্যক্তি শুধু যে তোমার মার্ক টোয়াইনের লেখা থেকেই পাই তা হয় তা আমরা নয়, ধরো চার্লস ল্যাম রোমান্টিক যুগের একজন অন্যতম সেরা মানে গল্প লেখক, রাইটার্স অফ শর্ট স্টোরিজ এন্ড এসেজ, চার্লস ল্যাম খুব উৎকৃষ্ট একজন লেখক, তার বক্তব্য অনুসারে তিনি তার আত্মজীবনীমূলক একটা গল্পে বলছেন, হোয়ার মানডে ইজ ডিসক্রাইবড এজ ব্ল্যাক মানডে, সোমবারটাকে বর্ণনা করছেন যে কালো সোমবার, তার কারণ কি বলতো, উইথ মানডে এ ফ্রেশ উইক স্টার্টস, সোমবার দিয়ে একটা 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 নতুন সপ্তাহ শুরু হয়, এবং এই সোমবারটা মানসিকভাবে ভয়ঙ্কর যন্ত্রণা, তার কারণ সোমবারে ভোরবেলা উঠেই যেটা মনে হয় নাও আই শ্যাল হ্যাভ টু স্টার্ট দ্য মনোটোনাস ওয়ার্ক ফর অ্যানাদার সিক্স ডেজ। এবার ওই চার্লস ল্যাম্বের বক্তব্য অনুসারে প্রত্যেকটা দিনের একটা আলাদা আলাদা স্বাদ আছে, সোমবারের একটা আলাদা অনুভূতি, মঙ্গলবারের একটা আলাদা অনুভূতি, বুধবারের একটা আলাদা স্বস্তির অনুভূতি, হোয়াট ফর, বিকজ এ চাইল্ড স্টার্ট টু ফিল দ্যাট আই হ্যাভ কাভার্ড হাফ পার্ট অব দ্য টয়লিং উইক, এই যে যন্ত্রণাদায়ক সপ্তাহের অর্ধেকটা আমি পেরিয়ে গেলাম, তার মানে ধরো বুধবারের পরে যখন বৃহস্পতিবার আসে এ ফিলিং অব রিলিফ স্টার্ট টু বি ফেল্ড, বৃহস্পতিবারের পরে যখন শুক্রবার আসে ইটস নিয়ার অ্যাবাউট দ্য জয় অফ হলিডেজ উই আর নিয়ারিং অ্যাবাউট, মানে শুক্রবারটার কি বলতো সারাদিন ক্লাস হয় বটে, শিক্ষক মশাইরা সারাদিন হয়তো ক্লাসে আটকে রাখেন কিন্তু মনের মধ্যে একটা ফুরফুরে ভাব আসে, তার কারণ শুক্রবারের পরই আসবে শনিবার, স্যাটারডে ইজ এ হাফ হলিডে। এইবার চার্লস ল্যাম্বের বক্তব্যের মধ্যেও আমরা যেটা দেখতে পাই, শনিবারের অনুভূতিটা তার কাছে ছিল, শৈশবে তার কাছে ছিল সবচেয়ে উৎকৃষ্ট, তার কারণ ফ্রম দ্য আর্লি মর্নিং ইউ উইল স্টার্ট টু ফিল দ্যাট
এই তো স্কুলে যাব, অর্ধেকটা স্কুল হবে, তারপরে পুরো ছুটি, রবিবারটা পুরো ছুটি। এই যে তোমার দেড় দিনের একটা হলিডে, যার ফলে শনিবারের ফিলিংসটা ইন দ্য মিডিস্ট অব দ্য চাইল্ড ইজ দ্য গ্রেটেস্ট। রবিবারটা কিরকম? রবিবারের সকালটা মোটামুটি ভালো, বিকেল থেকেই কি হয়, এ সার্টেন পার্সেন্টেজ অফ প্যাথোজ স্টার্ট টু এন্টার ইন টু দ্য মাইন্ড। মনের মধ্যে একটা কিন্তু দুঃখ, একটা যন্ত্রণা আস্তে আস্তে প্রবেশ করতে আরম্ভ করে। তার কারণ রবিবার সকালে মনে হয় এই তো সকালটা পেরিয়ে গেল, এরপরে বিকেল, তারপরে রাত, যা পরের দিন সকালে উঠি আবার সেই যন্ত্রণার সপ্তাহ। দিস ইজ ন্যারেটেড বাই চার্লস ল্যাম ইন হিজ এসেজ, ইন হিজ শর্ট স্টোরিজ। এখানেও মার্ক টোয়াইন যে গল্পটা আমাদের সামনে পরিবেশন করতে যাচ্ছেন ইন দ্য ফর্ম অফ টম, এবং এই ধরনের প্র্যাঙ্ক দেখাতে গিয়ে, এই ধরনের চাতুর্যের আশ্রয় নিতে গিয়ে আলটিমেটলি টম লুজেস এ টুথ। টম সত্যি সত্যি একটা তার দাঁত তাকে হারাতে হলো। এই যে টোটাল গল্পটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দিস কাইন্ড অফ সিম্পল চাইল্ড সাইকোলজি। এই যে খুব সাদা মাটা শিশু মনস্তত্ত্বের বহিঃপ্রকাশ ঘটেছে এই ধরনের গল্পের মধ্যে দিয়ে। আশা করি দ্য প্রেজেন্টেশন অব দ্য স্টোরি ইজ সাচ ইউ উইল এনজয় রিডিং ইট। তোমরা এই গল্পটা পড়তে গিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে মজাই পাবে। তাহলে মার্ক টোয়াইনের লেখা টম লুজেস এ টুথ এই গল্পটা শুরু করার আগে টেক্সট সম্পর্কে তিন লাইনের একটা সংক্ষিপ্ত ব্রিফ ডেসক্রিপশন ইজ গিভেন অ্যাবাউট দ্য স্টোরি। আই এম রিডিং দ্যাট আউট। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়াইনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। তাহলে এই যে এক্সট্রাক্টটা, নির্যাসটা নেওয়া হয়েছে, যেটা আজকে আমাদের পাঠ্য, সেটি হল মার্ক টোয়াইনের লেখা একটা বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, সেখান থেকে নেওয়া। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয়। প্র্যাঙ্ক, আমি বললাম তোমার দুষ্টুমি, চাইল্ডহুড প্র্যাঙ্কস, শৈশবকালীন দুষ্টুমি, একটা ছোট্ট ছেলের শৈশবকালীন দুষ্টুমির গল্প এখানে বলা হয়েছে। হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যে বিভিন্নভাবে পথ খোঁজার চেষ্টা করছে কি করে স্কুল যাওয়া এড়ানো যায়। বাট ইজ কট ইন ইজ ওন ট্র্যাপ, ক্যাচ কট কট, ধরা পড়া, ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ। কিন্তু ছোট ছেলে অতটা ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করতে পারে না, যার ফলে দিনের শেষে দেখা যায় নিজের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যায়। আলটিমেটলি হি লুজেস এ টুথ। লেট আস স্টার্ট দ্য স্টোরি। আবার আমি তোমাদের মনে করিয়ে দিই, আমরা এখন রয়েছি ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমরা এখন যে টেক্সটটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস নাইনের লেসন নাম্বার 7, টম লুজেস এ টুথ, রিটন বাই মার্ক টোয়াইন। লেট আস স্টার্ট দ্য টেক্সট পার্ট। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। মিজারেবল কথাটার মানে হচ্ছে দুর্বিষহ, যন্ত্রণার। টমের অনুভূতি কিরকম? প্রত্যেক সোমবার যখন আসে, সোমবার সকালে সে সবচেয়ে বেশি দুঃখী থাকে, সবচেয়ে বেশি যন্ত্রণাকাতর থাকে। তার কারণ কি? হুইচ আই হ্যাভ ডিসকাসড ইন ডিটেলস। যে সোমবার মানে হচ্ছে সোমবার ভোরবেলা যখনই ঘুম ভাঙে তখনই মনে হয় ওরে বাপরে একটা লম্বা সপ্তাহ, আবার সেই প্রত্যেক দিন স্কুলে যাওয়া, টানা ছদিন এই পরিশ্রম করার পর শনিবারে হয়তো হাফ ছুটি পাব। কিন্তু সোমবারে ওই শনিবার পর্যন্ত দৃষ্টিটা যায় না। সোমবার সকালে উঠে মনে হয় সপ্তাহটা বোধহয় অনন্ত। সপ্তাহটা অনন্ত মানে দ্য ওয়ে অফ পানিশমেন্ট ফর মি উইল বি দ্য ম্যাক্সিমাম হুইচ উইল স্টার্ট ফ্রম দ্য মনডে মর্নিং। সোমবার সকাল থেকে যে যন্ত্রণা শুরু হয় সে যন্ত্রণা বোধ হয় অসহ্য, যার ফলে টম সবসময় দেখতে পায়, সবসময় অনুভব করে যে সোমবারের সকালটা তার কাছে বড় দুঃখের। মানডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। তার কারণ সোমবার দিয়েই শুরু হয়, বিগিনের পাস্ট টেন্স বিগ্যান, অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। দেখো, একটা স্কুলে তো আর ছেলেপুলেদের তোমার জেলের কয়েদিদের মতো পানিশমেন্ট দেওয়া হয় না। জেলের কয়েদিদের যে পানিশমেন্ট দেওয়া হয় দ্যাট ইজ ভিজিবল,
তাদেরকে কখনো পেটানো হচ্ছে, কখনো না খেতে পেয়ে না খেতে দিয়ে ফেলে রাখা হচ্ছে, এই ধরনের যন্ত্রণা কিন্তু স্কুলের মধ্যে নেই। বা দোজ ওয়ার সেন, দোজ ওয়ার ম্যাচিওর, তারা বলবে এ বাবা স্কুলের মধ্যে আবার যন্ত্রণা কোথায়, স্কুলে যাও, দে আর ইউ উইল বি এবল টু লার্ন ডিফারেন্ট টাইপস অফ থিংস, ইউ উইল বি লার্নেড অ্যান্ড আলটিমেটলি দ্যাট উইল প্রোভাইড ইউ বেনিফিটস অফ লাইফ। যার ফলে এই শিশু মনস্তত্ত্বটা সাধারণত রিপ্রেজেন্টেটিভ অব দ্য অ্যাডাল্ট ওয়ার্ল্ড ক্যান নট অ্যাকসেপ্ট, তারা এর বিরুদ্ধাচরণ করে, এর ঠিক উল্টো কথা বলে, জোর জবরদস্তি বাচ্চা ছেলেপুলেগুলোকে স্কুলে পাঠান। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, খুব ধীর গতির স্কুলের যন্ত্রণা শুরু হয় সোমবার থেকে, যার ফলে প্রত্যেক সোমবারই সকালবেলাটা টমের কাছে বড় যন্ত্রণার, বড় কষ্টের। টম লে থিঙ্কিং, লে এইটা ভার্বটা এসছে লাই থেকে, LIE। এখন লাই শব্দটা দুটো অর্থ, লাই মানে শুয়ে থাকা, লাই মানে মিথ্যে কথা বলা। লাই যখন মিথ্যে কথা বলা হবে তখন তার ফর্ম হচ্ছে লাই লাইড লাইড, LIED। কিন্তু লাই মানে যখন শুয়ে থাকা হবে তখন তার তিনটে ফর্ম হবে লাই লে লেন, LAIN। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবনা চিন্তা শুরু করল, কি করা যায় কি করা যায়। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, হঠাৎ করে তার মনে হল উফ যদি শরীর খারাপ থাকতো কি ভালো হতো। তার কারণ শরীর থাকা খারাপ থাকা মানে হচ্ছে সেইটাকে আমি যদি হাইলাইট করতে পারি ইন ফ্রন্ট অব দ্য গার্জেন্স, দে উইল পারমিট মি টু স্টে অ্যাট হোম উইদাউট গোয়িং টু স্কুল। সত্যি সত্যি যদি শরীর খারাপ হয় তাহলে বাড়ির বড়দের সামনে সেটাকে যদি তুলে ধরতে পারা যায় তাহলে আর যাই হোক স্কুলে যেতে হবে না। তাহলে সকালবেলায় টম যখন ভাবছে হাউ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, তখন তার খুব ইচ্ছে হলো আহা যদি শরীর খারাপ হতো। লক্ষ্য করে দেখো, ইন দ্য ম্যাচিওর ওয়ার্ল্ড, ইন দ্য অ্যাডাল্ট ওয়ার্ল্ড, সাচ এ কাইন্ড অফ ডিজায়ার নেভার ইজ এক্সপ্রেসড বাই এনিওয়ান। তার কারণ কেউই চায় না তার শরীর খারাপ হোক। আসলে একটা বাচ্চা ছেলে চায়, তার কারণ হচ্ছে হি ইজ নট অ্যাকোয়েন্টেড উইথ দ্য কনসিকুয়েন্সেস অফ ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস, অফ ডিফারেন্ট টাইপস অফ এইলমেন্টস। তার এই চাহিদাটা বড় ছোট, বড্ড ছোট্ট কনসিডারেশনের উপর নির্ভর করে, একবার যদি শরীর খারাপ হয় দেন রিকোয়েস্টিং দ্য গার্জেন্স আই শ্যাল বি এবল টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। তাই টমের খুব ইচ্ছে হল আহা আজকে যদি আমার শরীর খারাপ হতো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তাহলে কি হতো, স্টে মানে থাকা, স্টে স্টেড স্টেড, তাহলে সে স্কুলে না গিয়ে দিব্যি বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট, ইনভেস্টিগেট তদন্ত করা, হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ, সে তার গোটা দেহ পর্যবেক্ষণ করতে আরম্ভ করল যে একটা একটা আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট, এইলমেন্ট মিন্স ডিজিজ। গোটা শরীর সে ভালোভাবে মন দিয়ে বিচার বিবেচনা করতে আরম্ভ করলো শরীরের বিভিন্ন অংশ নিয়ে, যদি কোথাও থেকে কোনো ধরনের একটা রোগের সন্ধান সে পায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোম্যাক ট্রাবল। তার হঠাৎ করে মনে হলো ইরে এই তো পেটে যন্ত্রণা, পেটের যন্ত্রণার লক্ষণ মনে হচ্ছে অনুভব করতে পাচ্ছি। আসলে এই স্কুল অ্যাভয়েড করা বা পড়াশোনা অ্যাভয়েড করার জন্য পেটের যন্ত্রণা হচ্ছে ছেলেপুলেদের কাছে একটা কমন থিং টু আটার। তার কারণ পেটের যন্ত্রণা হলে কি হবে, যার পেটের যন্ত্রণা হচ্ছে অনলি হি অর সি উইল বি এবল টু ফিল ইট, দ্য গার্জেন্স ক্যান নট মেক অ্যান অ্যাসেসমেন্ট হোয়েদার দ্য ক্লেম অফ স্টোম্যাক এইলমেন্ট ইজ প্রপার অর নট। তার কারণ পেটের ভেতরটা তো আর কেউ দেখতে পায় না, এমনকি ইচ্ছে করলে যদি ডাক্তারের কাছে গিয়েও ওই একই নাটক করে, ডাক্তারও সম্ভবত বোকা বনে যাবেন ইন ফ্রন্ট অব দ্য ডিম্যান্ড অফ এ চাইল্ড। যার ফলে পেটের যন্ত্রণাটা সাধারণত ছেলেপুলেদের কাছে খুব একটা কমন সিমটম, উইথ হুইচ দে সিম টু বি অ্যাকোয়েন্টেড অনলি টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোম্যাক ট্রাবল। তার মনে হলো যেন
পেটের কিছু একটা সমস্যা সে অনুভব করতে পারছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, যেই তার মনে হলো বাহ পেটের যন্ত্রণাটা তো একটা একটা ভালো জিনিস, এই এই যন্ত্রণাটা যদি সত্যি সত্যি অনুভব করার মতো একটা অনুভূতি আনতে পারি, দেন আই ক্যান ক্লেম ইট ইন ফ্রন্ট অব আওয়ার গার্জেন, যে দেখো পিঠে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আই এম আনএবল টু গো টু স্কুল টুডে। হাউএভার দ্য সিমটমস শুন গ্রিউ ফিবু, ফিবু কথাটার মানে হচ্ছে দুর্বল, গ্রো গ্রিউ গ্রোন, দ্য সিমটমস লক্ষণগুলো শুন গ্রিউ ফিবু, কিন্তু তারই কিরকম মনে হতে আরম্ভ করলো পেটের যন্ত্রণার যে লক্ষণগুলো, লক্ষণগুলো যেন আস্তে 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 ক্ষীণ হচ্ছে। হি ইজ ফিলিং কোয়াইট নর্মাল অ্যান্ড হোল্লি ওয়েন্ট অ্যাওয়ে, একটা সময় পরে তো পেটের যন্ত্রণার অনুভূতি পুরো উবে গেল। আসলে যে কোনো ধরনের এই ধরনের একটা নাটক করতে গেলে ইউ মাস্ট হ্যাভ টু টেক মেন্টাল প্রিপারেশন। Until now the child is in the midst of mental uncertainties. She acted upon an instinct to avoid the school. I must have to present some physical problem, some physical ailment to in front of my guardians. এছাড়া কিন্তু সোমবারের স্কুলে এড়ানোর কোনো রাস্তা নেই। সে বিছানায় শুয়ে শুয়েই কিন্তু সে খুঁজতে আরম্ভ করলো হোয়াট কাইন্ড অফ ফিজিক্যাল এইলমেন্ট আই ক্যান মেনশন। প্রথমেই তার যেটা অনুভব হলো যে বোধ হয় পেটে যন্ত্রণা হচ্ছে, বাহ এটা তো খুব সুন্দর, এই পেটের যন্ত্রণার অভিনয়টা যদি ঠিকঠাক ভাবে করতে পারি বা সত্যি সত্যি যদি পেটের যন্ত্রণার একটা অনুভূতি আনতে পারি, ইট উইল বি ইজিয়ার ফর মি টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার একটা প্রাথমিক অনুভূতি হওয়া শুরু হতে হতেই আস্তে আস্তে মনে হলো পেটের যন্ত্রণার যে লক্ষণগুলো সেগুলো আস্তে আস্তে ফেড হচ্ছে, অ্যান্ড আফটার এ সার্টেন টাইম ইট টোটালি সাবসাইডস, পেটের যন্ত্রণার সমস্ত লক্ষণগুলো কোথায় উবে গেল। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট ট্রিক চোজেন বাই টম টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, বাট উইদ ইন ফিউ মিনিটস হি হিমসেলফ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ নট দ্য প্রপার মিন্স বাই হুইচ আই ক্যান অ্যাভয়েড ইট, না পেটের যন্ত্রণা দিয়ে আজ যাই হোক স্কুল অ্যাভয়েড করা কাজটা আমার পক্ষে বোধ হয় ততটা সোজা কাজ নয়। তাহলে এরপরে কি হবে, হি উইল স্টার্ট টু ফাইন্ড আদার রিজনস, অন্য কিছু উপাদান সে খোঁজার চেষ্টা করবে, বাই হুইচ টেলিং হুইচ ইন ফ্রন্ট অফ হিজ গার্জেন হি উইল বি এবল টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। টেক্সট পাঠের পরের অংশে যাওয়ার আগে আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, আমরা রয়েছি ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি সত্যজিৎ বসু, হেড অব দ্য ইনস্টিটিউশন তারকেশ্বর মহাবিদ্যালয়। আমরা এখন পড়ছি ক্লাস 9 এর লেসন নাম্বার 7, টম লুজেস এ টুথ, রিটন বাই মার্ক টোয়াইন। টম থট ফার্দার, তার কারণ প্রথম যে চিন্তাভাবনা তার মনের মধ্যে এলো যে প্রবাবলি আই শ্যাল ফাইন্ড এ প্রবলেম ইন মাই স্টোম্যাক, সেই চিন্তাভাবনা আস্তে আস্তে ফেড হয়ে গেল। তাহলে তাকে নতুন কিছু রোগের উপসর্গ খুঁজে বার করতে হবে। টম থট ফার্দার, টম আরো ভাবতে শুরু করল। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা, হঠাৎ করে তার মনে হলো হ্যাঁ কি একটা লক্ষণ পাচ্ছি বটে, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার সামনের যে দাঁতের সারি তার মধ্যে একটা মনে হচ্ছে নড়ে গেছে, লুজ আলগা হয়ে গেছে। তার কারণ তোমরা জানো ছোটবেলায় যে দাঁতগুলো বাচ্চার থাকে একটা বয়সের পর, 9 বছর 10 বছর 11 বছর 12 বছর বয়সে, সেই দাঁতগুলো আস্তে আস্তে একটা একটা করে পড়তে আরম্ভ করে, তারপরে যে দাঁতগুলো বেরোয় সেগুলোকে বলা হয় পারমানেন্ট টিথ, দ্যাট রিমেন্স ফর দ্য মোস্ট পার্ট অফ ইউর লাইফ। তাহলে টমের আর একটা উপসর্গ মনে হলো যে ওপরের পাটির যে দাঁতগুলো তার মধ্যে একটা একটু নড়বড়ে নড়ছে। হি ফেল্ট লাকি, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, তার সঙ্গে সঙ্গে মনে হলো বাহ আমি তো দারুণ ভাগ্যবান, বিকজ আই হ্যাভ ফাউন্ড আউট সামথিং বাই হুইচ আই ক্যান ট্রাই অ্যাভয়েড গোয়িং টু স্কুল। হি ফেল্ট লাকি, হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন
গ্রহণ কথাটার মানে হচ্ছে আর্তনাদ করা। সাধারণত মানুষ কোন ধরনের যন্ত্রণা পেলে যে ধরনের অভিব্যক্তি ঘটে সেটাকে বলা হয় গ্রহণ, আর্তনাদ করা। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে প্রায় আর্তনাদ শুরু করতে যাবে। হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট, তাহলে সে প্রায় গোঙানি শুরু করতে যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল, হোয়েন ইট অকার্ড টু হিম, অকার মানে ঘটা মানে মনে হওয়া, তার পাস্ট টেন্স অকার্ড, দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, তার মানে আমি যদি যন্ত্রণায় কাঁদরাতে আরম্ভ করি একটা সময় পরে পলিপিসি ব্যাপারটা জানতে পারবেন, শি উড সিওরলি পুল ইট আউট, পুল আউট টেনে বার করা, তাহলে নিশ্চিতভাবেই পলিপিসি কি করবে, আমার দাঁতটাকে টেনে তুলে দেবে। আর এই দাঁত টেনে তুলে দেওয়া মানে দ্যাট উড হার্ট, HURT, হার্ট মানে হচ্ছে আঘাত করা, কষ্ট দেওয়া, দাঁত তোলার যথেষ্ট পরিমাণে কষ্ট আছে, যথেষ্ট যন্ত্রণা কাতর হব আমি। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, হোল্ড ইন রিজার্ভ মানে হোল্ড ইন স্টক, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। টমের মনে হলো, আরে বাবা দাঁতটা তো নড়ছেই, তার মানে এই অজুহাতটাকে কাজে লাগিয়ে আমি তো ভবিষ্যতেও কোনো একটা সুযোগ পেতে পারি, স্কুল না যাওয়ার একটা ছুতো তৈরি করতে পারি। আর তারপরে আর একটা চিন্তা ভাবনা যেটা টমের মনের মধ্যে ঢুকেছে, যে একবার যদি দাঁতের যন্ত্রণার কথা বলি আর সেটা যদি পলিপিসির কানে যায়, তাহলে নিশ্চিত তিনি যেটা করবেন সেটা হচ্ছে দাঁতটাকে টেনে তুলে দেবেন, এবং সেটা যথেষ্ট যন্ত্রণার, তাহলে স্কুল থেকে রিলিফ পাবো বটে কিন্তু যন্ত্রণাও পাবো যথেষ্ট। যাক, এখন বরঞ্চ এই বিষয়টাকে তুলে রাখা যাক ফর ফিউচার ইউজ, ভবিষ্যতে যখন অন্য কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না, তখন এই দাঁতের প্রসঙ্গটাকে এনে আই ক্যান ট্রাই টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট, রিমেম্বার স্মরণ করা, মনে পড়া, রিমেম্বার্ড পাস্ট টেন্স, হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট, তার মনে পড়ে গেল একবার এক ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল, এ সার্টেন এইলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট, হচ্ছে একটা একটা ভার্ব, প্রেজেন্ট টেন্সেরই একটা ভার্ব, মানে বেশ ফর্মেরই একটা ভার্ব, যার মানে হচ্ছে আটকে রাখা, বিছানায় আটকে রাখা, বিছানায় শুয়ে রাখা। তাহলে তার মনে পড়ল একবার সে একজন ডাক্তারের কাছ থেকে শুনেছিল, এ সার্টেন এইলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, কি একটা যেন রোগ, যে রোগটা একবার হলে না একটা রুগী 3 দিন শয্যাশায়ী হয়ে যায়, তার মানে 3 দিন তার বিছানা থেকে ওঠার মতো ক্ষমতা থাকে না, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং কি হয় রোগটা এত মারাত্মক তাতে তাকে একটা আঙুলও হারাতে হয়। ঠিক আছে, এই ধরনের কোন একটা রোগের কথা সে কোন একজন ডাক্তারবাবুর কাছ থেকে শুনেছিল। হি ইগারলি ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য সিট and held it up for inspection, eagerly, adverb, utsukker sathe utsuk bhabe, eager mane hocche utsukko, he eagerly drew his sore toe, toe mane hocche paer angul, sore mane hocche phule jawa, byatha hoye jawa, she shonge shonge prochondo utsahe ki korlo boloto, drew his sore toe from under the seat, seat mane chador, chador dhaka diye bichanay shuye royeche, চাদরের ঢাকনা তলা দিয়ে পাটাকে সে তুলে নিয়ে এলো চোখের সামনে। উদ্দেশ্য কি? পায়ের ওই ফুলে যাওয়া আঙুলটা সে ভালো করে পর্যবেক্ষণ করবে, করে দেখবে ইফ এনি কাইন্ড অফ থিওরি প্রোপাগেটেড বাই দ্যাট ভেরি ডক্টর ক্যান বি অ্যাপ্লাইড ইন মাই কেস অলসো, এবং এই অ্যাপ্লিকেশনটা করতে পারলে এটা ভয়ঙ্কর বাজিমাত, তার কারণ এই ধরনের যন্ত্রণা বা এই ধরনের অসুখ হলে কি হয়, টানা 3 দিন তাকে শয্যাশায়ী থাকতে হবে, দ্যাট মিনস নট অনলি মানডে বাট টিউজডে ওয়েডনেসডে হি উইল বি এবল টু অ্যাভয়েড দ্য স্কুলস, যার ফলে প্রচন্ড উৎসাহে সে কি করল, চাদরের মধ্যে থেকে ওই ফুলে যাওয়া আঙুলটা পাটাকে টেনে নিয়ে এলো মুখের কাছে, চোখের কাছে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং পাটাকে সামনে সামনে তুলে ধরল, ইন্সপেকশন মানে হচ্ছে পর্যবেক্ষণ,
এবং সে পাটাকে ভালো করে তুলে রাখলো পর্যবেক্ষণ করার জন্য যে সত্যি সত্যি আঙুলটা ফুলেছে কিনা, এই আঙুলটা সত্যি সত্যি ডাক্তারবাবুর যে রোগের কথা বলেছিলেন, ডাক্তারবাবুর কাছ থেকে আমি যে রোগের কথা শুনেছিলাম তার কোনো লক্ষণ কিনা সেটা ভালো করে পর্যবেক্ষণ করার জন্য ওই পাটা মুখের কাছে নিয়ে এসে ভালো করে পর্যবেক্ষণ করা শুরু করল। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সিমটম মানে লক্ষণ। আচ্ছা, ডাক্তারবাবু যে রোগটার কথা বলেছিল তার লক্ষণগুলো কি কি? না, সেটা তো সে ভালোভাবে জানে না। তার মানে ডাক্তারবাবুর বলা ওই রোগটার কথা বলতে গেলে প্রথমে তাকে খুঁজে বার করতে হবে দ্য প্রপার সিমটমস অ্যাসোসিয়েটেড টু দ্যাট পার্টিকুলার কাইন্ড অফ এইলমেন্ট। কিন্তু কি কি সিমটম হয় সে তো জানে না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক লক্ষণ জানা না থাকলেও তার মনে হল যে এটা তো একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, গ্রোন মানে আর্তনাদ করা। টম সঙ্গে সঙ্গে আর্তনাদ করা শুরু করলো, বাবারে মারে প্রচন্ড কষ্ট হচ্ছে, মরে যাচ্ছি। বাট ইজ ব্রাদার সিড স্লেপ্ট অন, স্লিপের পাস্ট টেন্স স্লেপ্ট। টমের ভাই হচ্ছে সিড, SID, কিন্তু তার এই আর্তনাদে তার চিৎকারে কিন্তু তার ভাইয়ের ঘুম ভাঙল না, সে কিন্তু ঘুমিয়েই চলল। এখন বিছানায় শুয়ে আর্তনাদ করলেও হবে না, এই আর্তনাদটা কারোর কাছে হিয়ারেবল করে তুলতে হবে, সো দ্যাট হি অর সি উইল বি এবল টু ইনফর্ম আদার্স অব দ্য ফ্যামিলি অ্যাবাউট দ্য এইলমেন্ট ফ্রম হুইচ টম ইজ সাফারিং। তবে না ব্যাপারটা জমবে, তবে না তার যে ইচ্ছে সেটা পূরণ হবে। তাহলে টম চাইছে মাই গ্রোনিং শুড বি সাচ হুইচ উইল বি এনাফ টু ওয়েক আপ সিড, সিডকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট হবে। সিড জেগে উঠলে কি হবে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে যাবে নিচে, পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছে তাদের কাছে খবর দেবে যে তোমরা তাড়াতাড়ি এসো, টম প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। দেন অনলি টম উইল গেট দ্য চান্স টু প্রেজেন্ট অল দ্য সিমটমস অফ হিজ এইলমেন্ট ফ্রম হুইচ হি ইজ সাফারিং, এবং ঠিকমতো ভাবে যদি সে কনভিন্স করতে পারে দেন হি উইল গেট রিলিফ ফ্রম গোয়িং টু স্কুল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, টম আত্মনাদ করা শুরু করেছে বটে, কিন্তু তাতে সিডের কিন্তু ঘুম ভাঙছে না, সে ঘুমিয়েই চলল। টম গ্রোন্ড লাউডার, খুব স্বাভাবিক, যে ভলিউমে সে আত্মনাদ করছিল দ্যাট ওয়াজ নট এনাফ টু ব্রেক সিডস স্লিপ, স্লিপের ঘুম, সিডের ঘুম ভাঙানোর জন্য সেই আত্মনাদটা যথেষ্ট ছিল না। এবার সে আরো জোরে জোরে আত্মনাদ করা শুরু করল। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, ফ্যান্সি কথাটার মানে হচ্ছে ইমাজিনেশন, ইমাজিন। এইবার সে কল্পনা করতে আরম্ভ করল দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, সে সত্যি সত্যি অনুভব করার চেষ্টা করলো যে আঙুলে যন্ত্রণা হচ্ছে। আসলে কিছুটা অনুভূতি তোমার নিজের মধ্যে না নিয়ে এলে দ্য অ্যাক্টিং অফ গ্রোনিং উইল নট প্রবাবলি বি প্রপার, এই যে আর্তনাদ করার অভিনয় সেটা ঠিকঠাক হবে না। যার ফলে সে সত্যি সত্যি ভাবতে শুরু করলো যে হ্যাঁ আমার আঙুলে যন্ত্রণা হচ্ছে তো। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু এরপরেও সিডের কাছ থেকে কোনো ধরনের উত্তর কিছু সে পেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, সাকসেশন পরপর পরপর পরপর, ঠিক আছে, এ সিরিজ অফ। এরপরে টম যেটা শুরু করলো সেটা হচ্ছে গোঙানির পরে গোঙানি, গোঙানির পর গোঙানি, সে গুঙিয়েই চলল। হাউএভার সিড স্নোড অন, এসেনো আর ই স্নোর মানে হচ্ছে নাক ডাকা, তার পাস্ট টেন্স স্নোড। কিন্তু কি এই যে উপর্যপুরি সে গোঙানির শব্দ করে যাচ্ছে, তারপরেও কিন্তু সিডের ঘুম ভাঙছে না, সিড রীতিমতো নাক ডেকে ঘুমোচ্ছে। টম বিকেম এক্সাইটেড, টম রীতিমতো উত্তেজিত হয়ে পড়ল। তার মনে হল ইয়েস আলটিমেটলি আই হ্যাভ গট হোল্ড অফ সামথিং হুইচ উইল প্রোভাইড প্রফিট টু মি, যাক বাবা শেষ পর্যন্ত এমন একটা লক্ষণ খুঁজে বার করেছি, এতে ফল হতে বাধ্য, এতে আমি ফল পাবই। এইটা শুনলে কিন্তু আমার বাড়ির লোকজন আজ যাই হোক বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলেটা এত যন্ত্রণা পাচ্ছে ছেড়ে দাও, তাহলে আজকে ওকে জোর জবরদস্তি স্কুলে পাঠাতে হবে না। হি সেড সিড সিড অ্যান্ড শুক হিম,
তাহলে প্রথমে সে চেষ্টা করেছিল আউট অফ ইস গ্রোনিং অটোমেটিক্যালি সিড উইল ওয়েক আপ, কিন্তু যখন দেখলো সেই অস্ত্রে কাজ হচ্ছে না তখন সে নিজেই লাফিয়ে সিডকে জাগানোর জন্য উদ্ধত হলো। সিডকে নাড়িয়ে বলল সেকের পাস্ট টেন্স সুক SHKE, তার পাস্ট টেন্স হচ্ছে সুক SHOOKE। সিড সিড বলে চিৎকার করে সে সিডকে জাগাতে আরম্ভ করল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই কাজটা কিন্তু বাহ বেশ ভালো কাজ দিয়েছে। সিড ইয়ন্ড YAWN, ইয়ন মানে হচ্ছে হাই তোলা, মানে ঘুম থেকে জেগে ওঠার প্রথম লক্ষণ। সিড হাই তুলল, দেন রেজিং হিমসেলফ অন ইজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম, রেজিং হিমসেলফ অন ইজ এলবো, এলবো মানে হচ্ছে হাতের কনুই। তারপরে সে হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে খানিকটা শরীরটা তুলল, তুলে টমের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। স্টেয়ার STARE, স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, লুক ফিক্সলি। টম ওয়েন্টন গ্রোনিং, টম দেখল যে না সিট জেগে উঠেছে। এরপরে আর্তনাদের শব্দটাকে বন্ধ করে দিলে সবকিছু মাঠে মারা যাবে। সে এবার যেটা করলো আরো ভয়ঙ্কর সুরে গোঙাতে শুরু করলো। সিড সেড টম, সে টম। এখন সিড যেহেতু এই সদ্য ঘুম থেকে ভাঙা, হি হ্যাজ নট দ্যাট পাওয়ার অফ জাজমেন্ট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, কি ঘটছে সেটা বিচার করার মতো মানসিক অবস্থায় সে নেই। তার মনে হয়েছে সত্যি সত্যি সিরিয়াসলি সামথিং হ্যাপেন্স উইথ টম। টম টম, ও টম বল কি হয়েছে, নো রেসপন্স। টমের দিক থেকে কোনো উত্তর এলো না। হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, এই টম বল টম কি 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 সমস্যা হচ্ছে তোর, কি হয়েছে তোর, তোর বল। সিড সুক হিম অ্যান্ড লুকড ইন ইজ ফেস অ্যাংসাসলি, সেকের পাস্ট টেন্স সুক। ওইভাবে চিৎকার করে সিড কি করলো, টমকে ডাকতে আরম্ভ করলো, তার শরীর নাড়াতে আরম্ভ করলো। অ্যান্ড লুকড ইন ইজ ফেস অ্যাংসাসলি, এবং অ্যাংসাসলি মানে হচ্ছে উদ্বেগের সাথে, আবার একটা অ্যাডভার্ব, এবং খুব উদ্বেগের সাথে সে কিন্তু টমের মুখের দিকে তাকিয়ে রইল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। টম মোন্ড আউট, মন মানেও হচ্ছে বিলাপ করা, তার মানে মন হচ্ছে তোমার ইন অ্যাডিশন টু গ্রোনিং, হোয়েন সাম অ্যাকচুয়াল আটারেন্স উইল কাম ফ্রম সামওয়ান ইট মে বি কল্ড মোনিং। তার মানে আর্তনাদ মানে হচ্ছে শুধু আর্তনাদ, আর মন মানে হচ্ছে আর্তনাদের সাথে যন্ত্রণাকাতরতার কিছু অভিব্যক্তি, মুখেও সে কিছু বলবে। ও ডোন্ট সি, ডোন্ট সেক মি, সে যেন প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে এরকম ভাব করে, সিড সিড আমাকে আমাকে না দিও না, আমাকে ওইভাবে ঠেলা দিও না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, কেন কি ব্যাপার টম, কি হয়েছে তোমার টম, আমি দাঁড়া দাঁড়া এক্ষুনি আমি আন্টিকে খবর দিচ্ছি। নো নেভার মাইন্ড, না টম কিছু মনে করো না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মে বি ডোন্ট কল এনিবডি। এই যন্ত্রণা হয়তো আস্তে আস্তে চলে যাবে, হয়তো আস্তে আস্তে সেরে উঠবে, কাউকে ডেকো না, কাউকে ডাকতে হবে না তোমাকে। বাট আই মাস্ট, সিড সিড বলছে না 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 না, তোমার এই কথা শুনবো না, আমাকে অবশ্যই ডাকতে হবে, বাট আই মাস্ট। ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর কষ্টকর, ওইভাবে আর্তনাদ করো না টম, মানে আমারও দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে এইরকম ভয়ঙ্কর আর্তনাদ তুমি আর করো না। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এইভাবে যন্ত্রণা কাতর হচ্ছে তুমি কতক্ষণ ধরে। আওয়াজ, আউচ, ও ডোন্ট স্টিয়ার সো সিড, ইউ উইল কিল মি, বেশ কয়েক ঘন্টা ধরে যন্ত্রণা হচ্ছে বলেই একটা প্রচন্ড যন্ত্রণার অভিব্যক্তি, আউচ। সিড, ওইভাবে আমাকে না দিও না, আমি মরে যাব। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার,
তার মানে লক্ষ্য করে দেখো, হিয়ার দ্য রেসপন্স কামিং ফ্রম সিড ইট স্ট্যাম্পড উইথ সিরিয়াসনেস, তার মানে তুমি বলতে পারো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ টমস সাকসেস, সাকসেস অফ প্রিটেন্ডিং দ্যাট হি ইজ সাফারিং ফ্রম সাম গ্রেভ এইলমেন্ট। টম এটাই চাইছে, দেখো সিড ব্যাপারটাকে যথেষ্ট সিরিয়াসলি গ্রহণ করেছে, এবং তার মানে টম মনে মনে খুশি হবে যে যাক ঠিকঠাক অভিনয় করতে পারছি, যার ফলে সিড ভাবতে শুরু করেছে সত্যি সত্যি আই এম সাফারিং ফ্রম সাম প্রবলেম। টম হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, তুমি আমাকে আগে ঘুম থেকে ভাঙাওনি কেন? ও টম ইউ আরন্ট ডাইং আর ইউ, দেখো লক্ষ্য করে টম ইজ এ লিটল চাইল্ড, সিড ইজ অলসো, যার ফলে সিডের মধ্যেও যেটা রয়েছে বিউটিফুল সিম্পলিসিটি অফ মাইন্ড, আউট অফ দ্যাট সিম্পলিসিটি হি কুড নেভার বিলিভ দ্যাট টম মে বি অ্যাক্টিং, টম যে অভিনয় করতে পারে এটা আর যাই হোক সিডের মাথায় ঢুকছে না। সিড ভাবছে ইয়েস সামথিং সিরিয়াস হ্যাজ হ্যাপেন্ড, কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটেইছে, তাই সে ঐকান্তিকভাবে বলছে তুমি তো আমাকে আগে জাগাবে, ও টম ইউ আরন্ট ডাইং আর ইউ, ডোন্ট টম, ও ডোন্ট। সে ভাবতে শুরু করেছে টম বোধহয় সত্যি সত্যি মারা যাবে, না না টম, না না টম, তুমি মরবে না, তুমি মরবে না, এ কি এ কথা ঠিক নয়, না তোমাকে মরতে হবে না। আই ফরগিভ এভরিবডি শি টেল দেম সো, যেন মনে হচ্ছে ছোট্ট যীশু খ্রিস্ট আটারিং দ্য গ্রেটেস্ট মেসেজ অব গড অ্যাজ আটার্ড বাই দ্য গ্রেট পার্সনস অ্যাট দ্য টাইম অফ ডেথ। সবাইকে আমি ক্ষমা করে দিলাম সিড, বাড়ির অন্যদেরও বলে দিও আমি তাদের সমস্ত অন্যায় ক্ষমা করেছি। সিড হ্যাড রাশ টু কল হেল্প, রাশ মানে দৌড়ানো, হ্যাড রাশ পাস্ট পারফেক্ট টেন্স, সিড হ্যাড রাশ টু কল হেল্প, বাড়ির অন্যান্যদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য সিড দৌড়তে শুরু করল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, টম বুঝতে পারল যে কল্পনাটাকে অনেকটা শরীরের মধ্যে বাঁধতে পেরেছি, তাহলে হুইচ ওয়াজ প্রাইমারিলি এ মিয়ার ইমাজিনেশন, সেই ইমাজিনেশনটাকে সে এমন শক্তভাবে আগড়ে ধরেছে এখন তার সত্যি সত্যি মনে হচ্ছে ইয়েস আই এম ফিলিং সাম পেন, অ্যান্ড দ্য পেন হুইচ ইজ রিয়েলি ডেঞ্জারাস, হুইচ মে মেক মি বেড রিডন ফর দ্য নেক্সট থ্রি ডেজ অ্যাট লিস্ট। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, এতক্ষণে যেটা হয়েছে প্রথম প্রথম খুব কষ্ট করে অভিনয় করতে করতে এবার যেন মনে হচ্ছে তার অভিব্যক্তিগুলো ন্যাচারাল হচ্ছে, তার কল্পনা শক্তি অনুযায়ী সে নিজেকে সুন্দরভাবে চালিত করতে পারছে, অ্যান্ড ইটস গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, এবং এই যে এতক্ষণ ধরে আর্তনাদ করছে তার আর্তনাদের অভিব্যক্তির মধ্যে কিন্তু একটা বেশ মনে হচ্ছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সত্যি সত্যি বোধহয় সে কষ্ট পাচ্ছে, এই রকম একটা অভিব্যক্তি তার মধ্যে আসছে। মিনোভাইল সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেড, ইতিমধ্যে সিড যেটা করেছে সে একবারে তরিমরি করে নিচের তলায় গেছে, গিয়ে সেখানে বলেছে ও আন পলি কাম, টমস ডাইং, ও পলিপিসি তাড়াতাড়ি এসো, টম বোধহয় মরে যাবে। ডাইং খুব স্বাভাবিক, দোজ ওয়ার এজেড, দোজ ওয়ার দ্য গার্জেন্স, হোয়েন ইন দ্য আর্লি মর্নিং সাচ এ কাইন্ড অফ ওয়ার্ড উইল বি আটার্ড বাই সামওয়ান, ইটস এ শক, ইটস এ মেন্টাল শক ফর এভরি ওয়ান অ্যান্ড এনি ওয়ান, যে কোনো মানুষের জন্যই, প্রত্যেকের জন্যই বোধহয় ব্যাপারটা যথেষ্ট ভয়ের। হ্যাঁ মরে যাচ্ছে, ইয়েস ডোন্ট ওয়েন্ট, কাম কুইক, হ্যাঁ গো সত্যি কথা, একদম দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো আমার সঙ্গে, তাড়াতাড়ি এসো। What rubbish! I don't believe it! Rubbish মানে হচ্ছে যাচ্ছে তাই, বাজে কথা, প্যাট, কি সব উল্টোপাল্টা বাজে কথা বলছিস, আমি বিশ্বাস করি না। তার কারণ গল্পে হয়তো বলা নেই কিন্তু টমের অভিব্যক্তি থেকে এটা পরিষ্কার যে দিস ইজ নট ফর দ্য ফার্স্ট টাইম হি ইজ টেকিং শেল্টার ইন টু সাচ কাইন্ড অফ প্র্যাঙ্ক,
to mislead the guardians. He has applied that very weapon probably several times before. সে আগেও নিশ্চয়ই এই একই ধরনের অভিব্যক্তি একই ধরনের অস্ত্র প্রয়োগ করেছে কিন্তু অনেকবারই, যার ফলে তার পিসির প্রথম অভিব্যক্তি হচ্ছে ধত বাজে কথা আমি ওসব বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি টমস কাজিন, সঙ্গে সঙ্গে তোমার পলিপিসি তিনি ওপরে দৌড়ে এলেন, সঙ্গে কে এলো সিড, সিড তো তাকে তাকে ডাকতে গিয়েছিল, আর এলো ম্যারি টমস কাজিন, টমের খুঁততুতো জাততুতো বোন ম্যারি, সেও দৌড়ে ওপরে উঠে এল। হার ফেস গ্রিউ পেল, পেল কথাটার মানে হচ্ছে বিবর্ণ, তার মুখটা বিবর্ণ হয়ে গেছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার কারণ সি ইজ অলসো এ লিটল চাইল্ড। এই ধরনের কথা শুনলে ইট ইজ কোয়াইট নর্মাল দ্যাট সি উইল টেক ইট সিরিয়াসলি। সত্যি সত্যি সে ভাবতে শুরু করেছে টম বোধহয় মারা যাবে, যার ফলে তার মুখটা বিবর্ণ হয়ে গেছে, অ্যান্ড দ্যাট লিপস ট্রেম্বল্ড, এবং তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, ট্রেম্বল TREMBLE, ট্রেম্বল কথাটার মানে হচ্ছে কাঁপা। হোয়েন সি রিচড দ্য বেড সাইড সি গ্যাপসড আউট, যখন সে বিছানার পাশে এসে পৌঁছল সে একবার হাঁপিয়ে বলে উঠল, টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, ও টম কি হয়েছে, কি হয়েছে তোমার? ও আন্টি আই অ্যাম, হোয়াট মে বি দ্য রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, আই এম গোয়িং টু ডাই, ও পিসি আমি মরে যাচ্ছি, আমি মরে যাব। বাক্যটা অসম্পূর্ণ কেন, ইনকমপ্লিট এক্সপ্রেশন মেক্স অ্যানাদার এক্সপ্রেশন ভিভিড, এক্সপ্রেশন অফ গ্রোনিং। এই যে তার বক্তব্য অসম্পূর্ণ, এর মাধ্যমে সে আর একটা জিনিস পরিষ্কার করতে পারছে, সেটা হচ্ছে সে যে প্রচন্ড যন্ত্রণা কাতর, সেই অভিব্যক্তি বোঝানোর জন্য কিন্তু অসম্পূর্ণ বাক্য খুব সুন্দর। ও আন্টি আই অ্যাম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাছা তোমার কি হয়েছে? ও আন্টি মাই টো ইজ পেনিং, পেন ইয়ার ইউজড অ্যাজ এ ভার্ব, ইজ পেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ও পিসি আমার পায়ের আঙুল প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন টু এ চেয়ার, দিস ইজ দ্য এক্সপ্রেশন, অ্যান্ড নোট হেয়ার দ্য স্পেশাল ওয়ে অফ ইউজিং দ্য ভার্ব সিঙ্ক, সিঙ্ক কথাটার মানে হচ্ছে ডুবে যাওয়া, ডুবে যাওয়া কোথায়, ইন দ্য মিডিস্ট অফ ওয়াটার। এখন জলে কিছু ডুবে গেলে যেটা হয় সেটা হচ্ছে ফ্রম দ্য আপার সার্ফেস নাথিং বিকামস ভিজিবল, এখন মাটির ওপর বা চেয়ারের ওপর আর যাই হোক নো ওয়ান ক্যান সিঙ্ক, তার কারণ চেয়ারের ওপর বসলে কি হবে, তোমার শরীরের কিছুটা অংশ হয়তো অন্যের দৃষ্টির অগোচরে চলে যাবে কিন্তু তুমি পুরোপুরি ডুবে যেতে পারো না চেয়ারের মধ্যে। বাট হেয়ার দ্যাট ভেরি পার্টিকুলার ওয়ার্ড ইজ ইউজড, দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন টু এ চেয়ার। তুমি দেখবে মানুষ যখন প্রচন্ড কষ্ট পায়, প্রচন্ড বিমর্ষ হয়, তার শির দ্বারা সোজা থাকে না, সে নিচু হয়ে যায়। এখানে এই মানসিক যন্ত্রণা সমেত তার বসে পড়াটাকে, এই অভিব্যক্তিটাকে প্রকাশ করার জন্য হেয়ার দ্য রাইটার হ্যাজ ইউজ দ্য স্পেশাল ভার্ব সিঙ্ক, দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন টু এ চেয়ার, ধপাস করে গিয়ে ওই ওই পিসি একটা চেয়ারের ওপর বসে পড়ল। সি লাফড এ লিটল দেন ক্রাইড এ লিটল, সে প্রথমে খানিকটা হো হো করে হাসল, তারপরে হাউ হাউ করে কাঁপতে আরম্ভ করলো। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশন অফ বিইং পাজলড, হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশন, হাউ টু ম্যানেজ দ্য চাইল্ড লাইক ইম। আসলে এখানেও কাকিমা, সরি তার পিসি, আমি আগেই বলেছি দীর্ঘদিন ধরেই নিশ্চয়ই টমের কাছ থেকে এই ধরনের বিভিন্ন অভিব্যক্তি শুনতে অভ্যস্ত, এখন মিথ্যে কথা বললে একটা সমস্যা হচ্ছে, ইট বিকামস হার্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়েন ইট ইজ জেনুইন, সে পালে বাঘ পরা গোছের একটা ব্যাপার। যখন তুমি দিনের পর দিন মিথ্যে কথা বলতে আরম্ভ করবে তখন অন্যদের পক্ষে বোঝা কাজটা কঠিন হবে যে কোনটা মিথ্যে আর কোনটা সত্যি। এখানে দেখো খানিকটা আগে বলেছি যে হিজ ইমাজিনেশন অফ গ্রোনিং আলটিমেটলি টেক্স দ্য প্রপার শেপ,
সে টম অনুভব করছে যেন মনে হচ্ছে সত্যি যন্ত্রণা হচ্ছে, যার ফলে তার তার গ্রোনিং এর মধ্যে যেটা রয়েছে একটা জেনুইন টোন কামস। তাহলে আন্টির কাছে ইটস এ ম্যাটার অফ পাজল, কেন তার একদিক থেকে মনে হচ্ছে টম নিশ্চয়ই আমার সঙ্গে ফাজলামি করছে, টু টেক চান্স সো দ্যাট হি ক্যান অ্যাভয়েড সামথিং। আবার তার মনের মধ্যে আরেকটা চিন্তা ভাবনাও ঢুকছে, শুধু শুধু হয়তো ছেলেটাকে সন্দেহ করছি, হতে পারে দ্য এক্সপ্রেশন কামিং ফ্রম হিম ইজ জেনুইন। এখন যদি এটা শুধু প্র্যাঙ্ক হয়, ফাজলামি হয়, দুষ্টুমি হয়, ইটস ওকে, দ্যাট ক্যান বি ম্যানেজড। কিন্তু তার এই যন্ত্রণার অভিব্যক্তিটা তো সত্যি হলেও হতে পারে, সেটা যদি হয় দেন ইটস এ গ্রেট ডেঞ্জার ফর দ্য ফ্যামিলি, ফর দ্য টম। যার ফলে পিসির অভিব্যক্তির মধ্যে দুটো জিনিস ফুটে উঠল, প্রাইমারিলি সি স্টার্টেড টু লাভ ফর সার্টেন টাইম, দেন সি স্টার্ট ফর এ ক্রাই। প্রথমে হাসলো হো হো করে, তারপরে কাঁদতে শুরু করলো। এখন কি বলতো, এই ধরনের অভিব্যক্তি কিন্তু আমরা খুব বেশি দেখি না, হতে পারে দিস এক্সাজারেটেড এক্সপ্রেশন ইন কেস অফ দ্য আন্টি ইজ অ্যাডেড ডেলিভারেটলি বাই দ্য অথর টু মেক দ্য প্রেজেন্টেশন মোর ফানি। ঠিক আছে, এই ধরনের অভিব্যক্তি পিসির গলায় চাপানো হয়েছে বা পিসির অভিনয়ে দেখানো হয়েছে, তার কারণ এতে করে কি হবে বলতো, সাম এক্সট্রা ফান উইল বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং ফান দ্যাট ইজ প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ আস বাই টম অ্যান্ড ইজ বিহেভিয়ার। তারপরে তিনি কি বলছেন, দেন সি শেড, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, টম তুমি জানো তুমি কি আমাকে ভয়ঙ্কর আঘাত দিয়েছ, কি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি, শক আঘাত। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, ননসেন্স বাজে বোকা বোকা, গেট আউট, বেরিয়ে আসা ওই তোমার বোকা বোকা ওই সমস্ত কথা কথা থেকে, বোকা বোকা কাজকর্ম থেকে, বা তুমি বেরিয়ে এসো, এবং এই যে এই যে এই যে তুমি অভিনয় করছো এটা বন্ধ করো। দ্য গ্রোনস সিজড, গ্রোন মানে আর্তনাদ, সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, ধমকানি খেয়েই টমের কিন্তু যে আর্তনাদ এতক্ষণ ধরে চালিয়ে যাচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। দ্য টোপিন ভ্যানিস্ট, পায়ের আঙুলের যে যন্ত্রণা সেটাও কোথাও উবে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেড, ফুলিশ বোকা বোকা, টম কিরকম ঘাবড়ে গিয়ে একটা বোকা বোকা অভিব্যক্তি এলো তার মুখ চোখে। এইবার কি বলতো, এইরকম অবস্থায় যেটা হয়, ম্যান লুজেস অল দ্য কাইন্ড অফ ক্যালকুলেশন, আর ছোট্ট টমের জন্য হিসেব গুলিয়ে যাওয়া তো খুব স্বাভাবিক ঘটনা, যার ফলে সে এতক্ষণ পর্যন্ত যে ভেবে চিন্তে নাটকটা করার চেষ্টা করেছিল, অল অন এ সার্ডেন দ্যাট বিকামস ডিসরাপ্টেড। এখন তাকে কি করতে হবে, সামহাউ হি মাস্ট হ্যাভ টু মেক আপ দ্য সিচুয়েশন, যার ফলে সে বলে ফেলল, আন্ট পলি হাউ মাই টুথ এক্স, ও পলি পিসি আমার দাঁতের কি যন্ত্রণা হচ্ছে, দ্য পেন ইজ মোর দেন দ্যাট ইন মাই টো, এই আমার দাঁতের যন্ত্রণাটা কিন্তু আমার পায়ের আঙুলের যন্ত্রণার থেকেও অনেক বেশি। ইয়োর টুথ ইনডিড, আচ্ছা তোমার দাঁত, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, কি হয়েছে তোমার দাঁতে। দেখো এই পলি কি বলে পলি পিসির এই অভিব্যক্তি থেকে একটা জিনিস পরিষ্কার, সি হ্যাজ আর ওন ক্যালকুলেশন অ্যান্ড সি হ্যাজ গট দ্য ডিফারেন্ট ফেক ওয়েজ গোয়িং টু বি হুইচ আর অ্যাডাপ্টেড বাই টম। টম যে সমস্ত মিথ্যে পথের আশ্রয় নিয়েছিল সেটা যে পিসির কাছে ধরা পড়ে গেছে সেটা পরিষ্কার। ও আচ্ছা তো দাঁত কি হয়েছে বল, দাঁতের কি হয়েছে, ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, অফুলি অ্যাডভার্ব ফর্ম, ভয়ঙ্কর ভাবে, আসল কথা একটা দাঁত আমার নড়ে গেছে আর ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে, দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ঠিক আছে কিন্তু বাবা আর ওই ওই আর্তনাদ করবি না, ওপেন ইউর মাউথ, মুখ খোলো ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, ঠিক আছে দাঁত মরে গেছে ঠিক আছে, কিন্তু তা বলে নড়া দাঁতের জন্য আর যাই হোক তুমি মরবে না,
দেখো লক্ষ্য করে, দ্য সিচুয়েশন ইজ অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্রোল অফ টম। আমি গল্পের আলোচনা শুরুতেই যেটা বলেছিলাম, টমের নিজের পাতা ফাঁদে সে নিজেই কিন্তু জড়িয়ে গেল। এখন লক্ষ্য করে দেখো, ফ্রম নাও অন এভরিথিং ইজ গোয়িং টু বি ডিকটেটেড বাই আন্ট পলি। এরপর থেকে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সেগুলো আর টমের ইচ্ছে কিছু কাজ করবে না, সবকিছুই হতে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিসিশন টেকেন বাই আন্ট পলি। এই মুখ হলো, ঠিক আছে তোমার দাঁত নড়েছে ঠিক আছে, কিন্তু তা বলে তুমি দাঁত নড়ার জন্য আর যাই হোক তুমি মরবে না। ম্যারি গেট মি এ সিল থ্রেট। দ্য অপারেশন অফ আন্ট পলি ইজ অ্যাবাউট টু স্টার্ট। টম হ্যাজ নো আদার অপশন বাট টু অ্যাকসেপ্ট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, ইট মে বি পেনফুল। এরপর থেকে যা ঘটনা ঘটবে সবই কিন্তু আন্ট পলির আধিপত্য থাকবে, টমকে সব সহ্য করতে হবে। সে যেটা হবে সেটা যদি যন্ত্রণার হয়, টম আর কিন্তু সেই ফাঁদ থেকে বেরোতে পারবে না। এই ম্যারি যাও একটা সিল্কে সুতো নিয়ে এসো। টম বুঝতে পেরেছে হোয়াট ইজ দ্য পারপাস, নরবরে দাঁতটায় সুতো বেঁধে টেনে তুলে দেবে। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হার্ট এনি মোর। ও পিসি ওটা তুলো না, ওটা টেনে তুলো না, আর আমার কোনো যন্ত্রণা হচ্ছে না। দেখো লক্ষ্য করে, দিস ইজ দ্য সিম্পলিসিটি অফ দ্য চাইল্ডহুড ডেজ অ্যান্ড দ্যাটস এ গ্রেট প্লেজার টু রিড সাচ কাইন্ড অফ এক্সপ্রেশন ফ্রম এ মিয়ার চাইল্ড। আমি প্রথমেই বলেছি, এ সিম্পল চাইল্ড মে অ্যাপ্লাই ডিফারেন্ট টাইপস অফ ট্রিক্স, বাট ডোন্ট ফরগেট দোজ আর নট ভেনোমাস। ছোট্ট ছেলেপুলেরা বিভিন্ন ধরনের চালাকি করতে পারে, বিভিন্ন ধরনের দুষ্টুমি করতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সে দুষ্টুমিগুলো আর যাই হোক বিষাক্ত নয়। নেভার হার্টিং আদার্স ট্রুলি, কখনোই সেগুলো অন্যকে ভয়ঙ্করভাবে আঘাত করার করার মতো নয়। কাকিমা পিসি বুঝে গেছে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এবং আসল কারণ কি, সে যে স্কুল অ্যাভয়েড করার জন্য অল দিজ আর ডিজাইন্ড বাই হিম সেটা কিন্তু পিসি বুঝে গেছে। কিন্তু পিসির কোথাও একটা মনে হচ্ছে হি শুড লার্ন এ লেসন, বিকজ টু টেল এ লাই মে লিড ইউ ডেফিনেটলি টুয়ার্ডস ডেঞ্জারাস সিচুয়েশন। মিথ্যে কথা যে কোনো মানুষকেই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দেয়, ছোট্ট ছেলেটাকে সে শিক্ষা দেওয়ারও প্রয়োজন আছে। এই মেরি যা একটা সিল্কের সুতো নিয়ে আয়। টম শেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হেনি হার্ট এনি মোর। দেখো যন্ত্রণা কোথায় উবে গেল, হ্যাঁ তুই টেনে তুলো না, টেনে তুলো না, আর আমার যন্ত্রণা হচ্ছে না, প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। না আমি স্কুল না গিয়ে, শোনো না তুমি বিশ্বাস করো আমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাইনি। ব্যাপারটা কিরকম হলো, ঠাকুর ঘরে গেলে আমি তো কলা খাইনি। লক্ষ্য করে দেখো, অল দ্য ফ্যামিলি মেম্বার্স প্রেজেন্ট দেয়ার বিসাইড দ্য বেড অফ টম, সামটাইমস আর্লিয়ার হু ওয়াজ গ্রোনিং, নো ওয়ান অফ দেম মেনশনড ইট। এই তুই টম চালাকি করছিস, স্কুল অ্যাভয়েড করার জন্য এসব করছিস, একবারও কেউ মুখে উচ্চারণ করেনি। টম নিজেই স্বীকারোক্তির ভঙ্গিতে বলে ফেললো, এই শোনো না তুমি হয়তো ভাবছো যে স্কুল না গিয়ে বাড়ি থাকার জন্য আমি এই সমস্ত ফোন দিয়ে আসছি, না গো আমি সেসব কিছু করতে চাইনি। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। আচ্ছা ব্যাপারটা পরিষ্কার হলো, তাহলে তুমি এতক্ষণ ধরে যে নাটক করছিলে সবকিছুই ওই একই উদ্দেশ্যে, স্কুল যাবে না বাড়িতে থাকবে গিয়ে মাছ ধরতে যাবে। টম টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। এটা কি বলতো, এটা ভালোবাসার ধমক, এ কাইন্ড অফ রিভিউ কামিং আউট অফ লাভ, এক্সেসিভ লাভ টুয়ার্ডস টম ফেল্ট বাই হিজ আন্ট। এটা কিন্তু তার পিসির মাত্রাতিরিক্ত ভালোবাসারই বহিঃপ্রকাশ। টম টম আই লাভ ইউ সো মাচ, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, নটিনেস দুষ্টুমি। আর তুমি কি করছো, বারবার দুষ্টুমি করে, সমস্ত ধরনের দুষ্টুমি করে
আমার হৃদয়ে তুমি আঘাত আনতে চাইছো, এটা একদম ঠিক কাজ নয়। তাহলে তুমি এই যে দুষ্টুমি করেছো তার কারণটা আমার কাছে পরিষ্কার, নট অনলি টু মি, টু এভরি ওয়ান প্রেজেন্ট দেয়ার, যে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো কাইন্ড অফ এক, দেয়ার ইজ নো কাইন্ড অফ পেন, দেয়ার ইজ নো কাইন্ড অফ ট্রাবল উইথ টম, হি ইজ ইমাজিনিং সামথিং অ্যান্ড অ্যাক্টিং অ্যাকর্ডিং টু দ্যাট। হোয়াট ইজ দ্য অনলি পারপাস? সামহাউ অ্যাভয়েড গোয়িং টু স্কুল। By this time the dental instrument was ready. This is the fun out of the story. Dental instrument. Instrument bolte bolte amra ki bujhi, ekta daanter doctor chamber e je gulo pai, bibhinno dhoroner sharashi injection. Ekhane dental instrument ki? A silk thread. Ekta silke suto. The old lady fastened one end of the silk thread to Tom's tooth. Fastened mane dhridho kore bandha, git mere bandha. বৃদ্ধা মহিলা কি করলেন, আন্ট পলি কি করলেন, ওই সুতোটার একটা দিক টমের ওই নড়ে যাওয়া দাঁতটা শক্ত করে বাঁধলেন, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেডপোস্ট। বেডপোস্ট মানে দেখবে অনেক বিছানায় যেটা থাকে, চারটে লাঠি দাঁড় করানো থাকে, ওপরে একটা স্ট্রাকচার করা থাকে, যেটা মশারি টাঙ্গানোর জন্য কাজে লাগে, ওই 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 দণ্ডগুলোকে বলা হয় বেডপোস্ট। তাহলে সুতোর একটা দিক বাঁধা হলো টমের দাঁতের সাথে, আর একটা দিক বাঁধা হলো বিছানার ওই পোস্টগুলোর সাথে। সি পুল্ড অল অন এ সাডেন, ছটকা টান দিলেন, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। ড্যাংগো মানে হচ্ছে হ্যাঙ্গিং অর সুইঙ্গিং ফ্রিলি, তার মানে এক ঝটকায় তার নরবরে দাঁতটা উঠে এলো, ওই দাঁতটা ঝুলতে লাগলো বিছানার ওই পোস্ট থেকে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন ইজ আপার রো অফ টিথ। এখন টমের ওপরের শারীর দাঁতের মাঝখানে একটা ফাঁকা সৃষ্টি হল, দ্য টুথ হুইচ ইজ পুলড আউট ইউজিং এ থ্রেড বাই হিজ আন্ট পলি। টম নাও হ্যাড এ গ্যাপ ইন ইজ আপার রো অফ টিথ, গ্যাপ মানে হচ্ছে শূন্যস্থান। টমের এবার যেটা হলো সেটা হচ্ছে ওপরের পাটির দাঁতের মাঝখানে কিন্তু একটা বড় সড়ো শূন্যস্থান তৈরি হল। দিস এনেবল্ড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। এনেবল মানে হচ্ছে সমর্থ করা, এই যে দাঁতটা ভেঙে দেওয়ার ফলে সে কি সমর্থ হলো, টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, সে নতুন ভাবে হাসতে শিখল, এবং যে হাসিটা অন্যের কাছে যথেষ্ট প্রশংসনীয়, অ্যাডমায়ার ভার্ব ফর্ম প্রশংসা করা, অ্যাডমায়ারেবল অ্যাডজেক্টিভ ফর্ম, প্রশংসনীয় ভাবে সে এবার হাসতে শুরু করলো। তোমরা লক্ষ্য করে দেখবে ফোগলা দাঁতে ছোট্ট ছেলের হাসি সত্যি খুব মিষ্টি। সো উইথ এ বিউটিফুল ফান দ্য স্টোরি কামস টু অ্যান এন্ড, খুব সুন্দর একটা মজার ছলে গল্পটা কিন্তু শেষ হল। তোমরা এবার এক্সারসাইজ পার্টটা করার চেষ্টা করবে, আশা করি টেক্সট পার্টটা ভালো করে বুঝলে ইট উইল নট অ্যাট অল বি ট্রাভেল সাম ফর ইউ টু ডু দ্য এক্সারসাইজেস প্রপারলি। তবু যদি এই এক্সারসাইজের অংশ করতে গিয়ে বা অন্য কোনো প্রশ্ন উত্তর করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যার মুখে পড়ো, ইউ ক্যান থ্রো দ্য কোশ্চেন আমাদের আস্ক আওয়ার এক্সপার্টস ছায়া প্রকাশনীর যে নতুন সাইট, সেখানে তোমরা প্রশ্নটা রাখতে পারো। উই শ্যাল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু প্রোভাইড ইউ দ্য প্রপার আনসার অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব সঠিক উত্তরটা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আজকের মতো এই পিসটা শেষ হলো। যাওয়ার আগে আবার তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা এতক্ষণ ধরে ছিলাম ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি তোমাদের সঙ্গে ছিলাম সত্যজিৎ বসু, শেয়ার করছিলাম ক্লাস 9-এর লেসন নাম্বার 7, টম লুজেস এ টুথ, রিটন বাই মার্ক টোয়াইন। ভালো থেকো। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।